ঠিক আছে, দাঁড়িয়ে যাবো। শাহরিয়ার নাজিম জয়ের শোতে গিয়ে এ যেন এক নতুন অভিজ্ঞতার শিকার হলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মিষ্টি জান্নাত। অনুষ্ঠান শেষে শাহরিয়ার নাজিম জয় আবদার করে বসেন এই নায়িকার হাতে চুমু দিবেন, এরপর নায়িকাকে কাছে টেনে তার চাওয়া পূরণ করেন। তবে এই নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেওয়া ইন্টারভিউতে শাহরিয়ার নাজিম জয়কে থাপ্পড় মারতে চেয়েছেন মিষ্টি জান্নাত। থাপ্পড়াইতাম যে একেবারে। তবে হঠাৎ কি হলো, সম্প্রতি সাকিব খানের তৃতীয় বিয়ের পাত্রী হিসেবে মিষ্টি জান্নাতের নাম ছড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে এই নায়িকা জানান, বিবাহিত কোনো পুরুষকে নাকি তিনি বিয়ে করতে চান না। মনে হয় না কোনো ম্যারিড পারসনকে আমি বিয়ে। এই নিয়ে সরগোল পড়ে যায় মিডিয়া পাড়ায়। এছাড়া এই নায়িকার দামি ঘড়ি, দামি গাড়ি ও বিলাসী জীবন তুলে ধরেন সংবাদ মাধ্যমে। I already have a BMW car, এটার বয়স অলরেডি 4 বছর হয়ে গেছে। Rolex আমি 13 years ago থেকে ইউজ করি। তবে এবার ঘটলো ভিন্ন ঘটনা। এক ইন্টারভিউতে শাহরিয়ার নাজিম জয় মিষ্টি জান্নাতকে ওই মেয়েটার সম্বোধন করে একটা কথা বলেন, আর এতেই বেজায় চটে যান এই নায়িকা। এরপর শাহরিয়ার নাজিম জয়ের আসল তথ্য ফাঁস করে দেন এই নায়িকা। বলেন, আমার নাম নিয়ে ভাইরাল হতে চায় জয়, তিনি আমাকে লং ড্রাইভে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন, শো শেষে আমার হাতে কিস পর্যন্ত করেন। অথচ এমন ভাব নিলেন যে আমাকে মনে হয় চেনেনি না। সৌন্দর্য, টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই আমার, আমার নাম মুখে নেওয়ার যোগ্যতা নেই কারো। জয়কে পেলে ঠাস ঠাস করে চলো, ঠাস ঠাস করে দিতাম দুই গালে দুইটা, তারপর সে ভদ্র হয়ে যেত। এ থেকে বোঝা যায় শাহরিয়ার নাজিম জয় ওই মেয়েটা বলে সম্বোধন করায় সেই অপমান সহ্য করতে না পেরে চটে গেছেন অভিনেত্রী। তো ভিউয়ার্স, শাহরিয়ার নাজিম জয় ও মিষ্টি জান্নাতের এমন ঘটনা আপনারা কোন চোখে দেখছেন তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে।